আসসালামু আলাইকুম। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। জি, দেখতে পাচ্ছেন আপনারা? সাউন্ড শোনা যাচ্ছে? এভরিথিং ওকে? জি, সবাই যুক্ত হন। আচ্ছা, আজকে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের একটা ওয়ান শট ক্লাস বা কি জানি বলে এই টাইপের আর কি। হ্যাঁ, বাংলা দ্বিতীয় পত্রের আমরা দেখি যথাসম্ভব আপনাদের কোশ্চেনগুলো, মানে সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। জি, আপনারা দয়া করে ইয়ার পাঠান, মানে যার যে কোশ্চেনগুলো আছে, যার যে জানার জিজ্ঞাসা আছে ওটা পড়েন, আর অন্যদেরকে প্রয়োজনে ট্যাগ করে দেন অন্যদেরকে। আচ্ছা, প্রথমে কিছু কথা বলে রাখি স্যার, মানে আমাদের যে বাংলা দ্বিতীয় পত্র যে ইয়াটা আছে, মানে এই দ্বিতীয় পত্র পরীক্ষায়, মানে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায়, বাংলা দ্বিতীয় পত্র বা বাংলা ব্যাকরণ যাই বলি না কেন, দ্বিতীয় পত্র পরীক্ষায় অনায়াসে আপনার মনে করেন যে অনায়াসে 90 পাওয়া যাচ্ছে, 90 নম্বর তোলা যাবে, ঠিক আছে? একদম অনায়াসে 90 নম্বর তোলা যাবে, শুধু আপনাদেরকে জাস্ট মানে সঠিকগুলো লিখতে হবে বা একটু বুঝে লিখতে হবে। এই জন্য কী করতে হবে আমি বলি আপনাদেরকে, এক নম্বর হচ্ছে যে প্রশ্নের অথবা অংশ, প্রশ্নের অথবা অংশ অ্যান্সার করবেন অথবা অংশ উত্তর করবেন, এটা হচ্ছে প্রথম কাজ, ঠিক আছে? অথবা অংশ। তারপর পারিভাষিক শব্দ, এই পারিভাষিক শব্দের মধ্যে অবশ্যই আপনাকে 10-এ 10 পাইতে হবে, পারিভাষিক শব্দে 10-এ 10, আর প্রশ্নের অথবা অংশের মধ্যে 30-এ 30, তার মানে এখানে হচ্ছে আপনার 40। এরপর আমি যেটা সাজেস্ট করবো, মেইলটা সাজেস্ট করবো, আর যাদের পারে না মেইল আপনার নিয়ম অনুসারে বা বক্স অনুসারে করবেন, ইনশাল্লাহ 10-এ 10 পাবেন মেইল। এরপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেগুলো আছে ওগুলা রচনাতে আপনি 16 পাইতে পারেন, তারপর বাকি যেগুলো আছে এগুলা করলে ইনশাল্লাহ খারাপ হবে না। হ্যাঁ, তো এইটাই হচ্ছে বিষয় যে আপনি অনায়াসে 90 নম্বর তুলতে পারবেন। তো 90 নম্বর তোলার জন্য হচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে এই জিনিসটা, এই তিনটা বিষয় আপনাকে ইনশিওর করতে হবে, প্রশ্নের অথবা অংশ, পারিভাষিক শব্দ, আর এটা হচ্ছে মেইল, এটা নিয়ম অনুসারে আপনাকে ফলো করতে হবে। ওকে, আচ্ছা, এবার আমি মেইন পড়ায় যাই। মেইন পড়াতে যাওয়ার আগে দেখেন আমি দেখাচ্ছি যে এখানে কি কি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না। এখানে আমরা যে জিনিসটা দিব, সংলাপ বা ছোট গল্প, এখানে অবশ্যই সংলাপ দেওয়ার চেষ্টা করবেন, সংলাপ কিভাবে লিখতে হয় সেটা আমি আপনাদেরকে বলবো। প্রতিবেদন আর দিনলিপি বা অভিজ্ঞতা যাই বা আবেদন পত্র যাই লেখেন না কেন, কী কী লিখতে হবে আমরা একটু পরে বলতেছি এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, উচ্চারণগুলো কী কী, কোশ্চেনগুলো কী কী আসবে দেখেন, উচ্চারণ সম্পর্কিত যে কোশ্চেনগুলো আছে, জি সবাই যুক্ত হন, আমি দেখাচ্ছি উচ্চারণ সম্পর্কিত। এই দেখেন আমাদের শীট যাদের কাছে আছে, শীট যাদের কাছে আছে তাদের কাছে এই শীটটা পড়লেই এনাফ। আচ্ছা, আমি ওইটাতে যাচ্ছি না, আমি মনে করতেছি যে আপনাদের কাছে শীট নাই, আমি মনে করতেছি। তো দেখেন এই যে আমার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে দেখেন এই যে উচ্চারণের নিয়ম, উচ্চারণের নিয়মগুলো কি কি, এখান থেকে শুরু, অধ্বনি উচ্চারণের নিয়ম, তারপর দেখেন অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো, তারপর এ ধ্বনি উচ্চারণ, জফলা মফলা, এগুলো উচ্চারণ নিয়ম আছে, আর পরীক্ষায় যে উচ্চারণগুলো আসে সেগুলো এখানে দেওয়া আছে। তো আমি অবশ্যই বলবো হচ্ছে অথবা পার্টটা অ্যান্সার করতে, মানে যদি পারেন এই অ্যান্সারটা করতে। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে কিছু শব্দ, অপরাহ্ন, অপরাহ্ন, তারপর হচ্ছে ব্রাহ্মণ, চিহ্ন, মানে এই ধরনের প্রশ্নগুলো, এই ধরনের উচ্চারণ স্কিপ করা বেটার, স্কিপ করা বেটার, ঠিক আছে? কেন, এখানে একটা এইচ এর উচ্চারণ আছে এই ইয়ার ক্ষেত্রে, ঠিক আছে? এই এইচ এর উচ্চারণটা না আমাদের পুরোপুরি আসে না, কথাটা কি বুঝতে পারছেন? এইচ এর উচ্চারণটা পুরোপুরি আসে না, এই জন্য যদি একান্ত না পারেন তাহলে অপরাহ্ন এভাবে দিলেন, ঠিক আছে? আর উচ্চারণ লেখার ক্ষেত্রে অবশ্যই, উচ্চারণ লেখার ক্ষেত্রে অবশ্যই হসন্ত বা হসন্ত মানে শুদ্ধ হইতে হবে, শুদ্ধ হতে হবে, ঠিক আছে? উচ্চারণ লেখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে হসন্ত যেটা দেন এটা শুদ্ধভাবে লিখতে হবে, নাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন না, কথাটা কি বুঝতে পারছেন? আমি একে একে সবগুলোর অ্যান্সার দিব, একটু ওয়েট করেন, সবগুলোর অ্যান্সার দিব। তাহলে আশা করি উচ্চারণ নিয়ে আপনাদের কোনো ঝামেলা নাই বা উচ্চারণ নিয়ে। আচ্ছা, পরীক্ষার হলে লিখবেন কিভাবে দেখেন, এরকম বক্স আকারেও দিতে পারেন বা বক্স ছাড়াও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বক্স আকারে বক্স দিলে, মানে বিষয়টা বলি আপনাদেরকে, মানে বক্স করলে বিষয়টা সুন্দর দেখা যায়, বক্স করলে বিষয়টি সুন্দর দেখা যায়, ঠিক আছে? এইরকম
আপনি বক্সের কারণে কোনো নাম্বার কমবে না, ঠিক আছে? বক্সের কারণে কোনো নাম্বার কমবে না, বক্স আকারে দিলে হচ্ছে বিষয়টা একটু সুন্দর দেখা যায়, আর যথাসম্ভব হচ্ছে খাতার উপস্থাপনাটা ভালো করার চেষ্টা করবেন, এটাই হচ্ছে বড় বিষয়। আচ্ছা, উচ্চারণের নিয়ম বা এগুলো যদি জানতে চান, এই যে এখানে যে নিয়মগুলো আছে এগুলো পড়লেই হবে, আর নয়তো যে উচ্চারণ নির্ণয় দিবেন, নির্ণয় দেওয়াটা আমি মনে করবো বেটার, যে আপনি সাধারণত অথবা অপশন যেগুলো আছে এগুলো অ্যান্সার করবেন, যে অথবা অংশটা। আচ্ছা, এরপর আসেন আমাদের বানান। ওকে, ওয়েট করেন, বলতেছি সবকিছু বলতেছি। আচ্ছা, এখন কিছু কনফিউজড কোশ্চেন শুনুন। কনফিউজড শব্দের বানান, শব্দের বানান ও উচ্চারণ, ও উচ্চারণ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি স্যার, আপনাদের বিভিন্ন বইতে বিভিন্ন উচ্চারণ ও শব্দের বানান ভুল আছে। আবার বলতেছি, বিভিন্ন বইতে শব্দের বানান ও উচ্চারণ ভুল আছে, ঠিক আছে? যেমন আমি কয়েকটা উদাহরণ দিই, অনেক বইয়ের মধ্যে আমি মনপুত বানানটা ভুল দেখছি। মনপুত বানানটা হচ্ছে এভাবে সঠিক, উপরোক্ত দেওয়া লাগছে, অথচ উপরোক্ত ভুল হবে উপরযুক্ত, ঠিক আছে? শিরচ্ছেদ না, হবে শিরশ্ছেদ, শিরশ্ছেদ। এই বানানগুলো কিন্তু আপনাদের অনেক বইয়ের মধ্যে ভুল আছে, এই জন্য সঠিক বানানটা লাগবে। আরো সহজ করে বলতে গেলে আপনারা দয়া করে এই জিনিসটা দেখবেন, বানান আন্দোলন একটা অ্যাপস আছে, বানান আন্দোলন অ্যাপস, এই অ্যাপসটা একটু দেখবেন। এখানে দেখবেন আপনারা একবারে হচ্ছে উচ্চারণ সহ দেওয়া আছে, বানান আন্দোলন অ্যাপস, এভাবে এটা দেখবেন, ঠিক আছে? কথাটা কি বুঝতে পারছেন আমার? আচ্ছা, তাহলে বানান এবং উচ্চারণ নিয়ে। এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, আপনারা এই দেখেন বাংলা বানানের নিয়মে এই যে এখানে লিস্ট আছে, যেগুলো আমাদের কঠিন হয় সেগুলো আমাদের এখানে দিয়ে দিচ্ছি, কালার করে দিয়ে দিচ্ছি। এটা দেখলো, যেমন সরস্বতী বানানটা প্রায়শই আসে, সুষ্ঠু, স্তূপ, দেখছেন? এই বানানগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? যদি আপনাদের এইগুলোর মধ্যে কনফিউশন থাকে, তাহলে আমি বলবো হচ্ছে এই যে ডিকশনারি বা বানান আন্দোলন অ্যাপসটা ডাউনলোড করবেন, এখান থেকে দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। আর এই উচ্চ বানানগুলোকে তো খুব সঠিকভাবে লিখতে হবে, বানানগুলো অনেক বানান আছে ভুল, যেমন ঔজ্জ্বল্য বানানে ভুল থাকে, তার স্বাগতম দেওয়া আছে অনেক বানানে ভুল, স্বাগতম হবে না, হবে হচ্ছে স্বাগত, দেখছেন? এই যে মহত্ব, অন্তঃসত্ত্বা, সবগুলো যে পরীক্ষায় যে বানানগুলো আসে সেগুলো এখানে দেওয়া আছে, পরীক্ষায় যে বানানগুলো আসে সেগুলো এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এরপর আসি আমরা। তাহলে বানান গেল, আমাদের উচ্চারণ গেল। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের কোশ্চেন গুলো একটু দেখি। আচ্ছা, এখন হচ্ছে স্যার ব্যাকরণিক শব্দশ্রেণী বা সমাস নিয়ে আপনাদের একটা কোশ্চেন আছে, সমাস। তো যাদের কাছে দেখেন পরীক্ষা লিখবেন কিভাবে, লেখার উপায় তো আমি দিলামই, কিভাবে লিখবেন এই দেখেন। এই যে ফার্স্টে হচ্ছে প্রদত্ত শব্দ, পরে হচ্ছে ব্যাস বাক্য, পরে সমাসের নাম। এই দেখেন প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম। আমি বলতেছি এরকম, দেখেন সমাসে, সমাসে ব্যাস বাক্য ও, ঠিক আছে না, আমি কোনো ইয়ে দিচ্ছি না, ব্যাস বাক্য ও সমাসের নাম শুদ্ধ হওয়া জরুরি, শুদ্ধ হতে হবে, ঠিক আছে? কোনো ভুল অ্যাকসেপ্টেবল না, কোনো ইয়া নাম্বার নাই কিন্তু। হ্যাঁ, সমাসের মধ্যে এই যে এইভাবে আপনারা দিবেন, দেখছেন? এই যে প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম, ছয় ছক আকারেও দিতে পারেন অথবা সাইডে সাইডে করেও দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন স্যার বাক্য শুদ্ধিকরণ কিভাবে লিখবেন। এই দেখেন আমি এখানে যে অংশটা দিচ্ছি এটা আপনাদের দেওয়া দরকার নেই, আপনারা যা শুদ্ধ বাক্যটা লিখবেন। এই দেখেন আমি এখানে লিখে দিচ্ছি যে প্রশ্ন উল্লেখ না করো কেবল উত্তর লেখা যাবে, প্রশ্ন উল্লেখ না করো উত্তর লেখা যাবে, এটাকে বাক্যের অপপ্রয়োগ বলে। হ্যাঁ, আচ্ছা, পারিভাষিক শব্দ দেখছেন, এই যে এভাবে ছক আকারে দিবেন পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ আপনারা বোর্ড পড়ে গেলে, প্রিভিয়াস বোর্ড গুলো পড়ে গেলেই কমন, প্রিভিয়াস বোর্ড গুলো 2016 থেকে চেষ্টা করবেন সবগুলো পড়তে, ইনশাল্লাহ কমন দেখবেন, একই শব্দ বিভিন্ন জায়গায় আসছে, একই শব্দ, সুতরাং কোনো কিছু করার নেই এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, গুরুত্বপূর্ণ কিছু উচ্চারণ এখানে দিলাম, উচ্চারণে নিয়মাবলী, এ হাবিজাবি, এগুলো এগুলোর মধ্যে আর কোনো কথা নেই, এগুলো সব পারবেন আপনারা। আচ্ছা, এখন আসে লিখিত পাঠগুলো নিয়ে আমরা আলোচনা করি একটু, লিখিত পাঠ। হ্যাঁ, আচ্ছা, লিখিত অংশগুলো। আচ্ছা, লিখিত অংশের মধ্যে আমরা কি কি দিব বলি, এক নম্বর হচ্ছে আমার সংলাপ, সংলাপ কত নম্বর আমাদের, সংলাপ হচ্ছে আমাদের 10 নম্বর, ঠিক না? সংলাপ এই 10 নম্বরের জন্য আপনাকে অবশ্যই আড়াই থেকে তিন পৃষ্ঠা দিবেন, আড়াই থেকে তিন পৃষ্ঠা, আর চেষ্টা করবেন অবশ্যই মানে 10 থেকে 12 জোড়া, 12 জোড়া ডায়লগ, ঠিক আছে? ডায়লগ 10 থেকে 12 জোড়া ডায়লগ থাকবে, চেষ্টা করবেন সংলাপে তুইতুকারি না করতে, তুইতুকারি না করা, ঠিক আছে? এটা চেষ্টা করবেন। আচ্ছা, এরপর হচ্ছে স্যার আপনার মনে করেন বিষয়বস্তুর গভীরে যাওয়া, বিষয়বস্তুর গভীরে যাওয়া বলতে আমি বলি
গভীরে যাওয়া। মনে করেন আমি আপনাকে বললাম পদ্মা সেতু নিয়ে একটা সংলাপ লেখো, তাতে পদ্মা সেতু হ্যাঁ পিলার লাগাইছে নদীর উপর, পদ্মা নদীর উপরে, ভাই এগুলো তো নর্মাল কোশ্চেন। এখন আমি যদি বলি পদ্মা সেতু তাহলে কি কি কোশ্চেন আসতে পারে? মনে করেন আমি একটা সংলাপ যদি আপনার ভালো হইতে হয়, মনে করেন এখানে অর্থনৈতিক উন্নয়ন কেমন হবে, অর্থনৈতিক উন্নয়ন, তারপর হচ্ছে এখানে চ্যালেঞ্জ কি কি ছিল, চ্যালেঞ্জ, আচ্ছা যাতায়াতে কি কি সুবিধা হলো, যাতায়াতের সুবিধা, তারপর হচ্ছে অসুবিধা এখন কি কি থাকতে পারে, ঠিক আছে, বা এর ভবিষ্যৎ, ঠিক আছে, ভবিষ্যৎ এই টাইপের, ঠিক আছে, এই টাইপের এই জিনিসগুলো হাইলাইট করো। আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন করছেন যে সংলাপের নামের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আছে, বলি আপনাকে প্রশ্নেই নাম দেওয়া থাকবে, প্রশ্নেই নাম দেওয়া থাকবে, নাম দেওয়া থাকবে, অথবা এইভাবে লিখবেন যে পদ্মা সেতু নিয়ে, পদ্মা সেতু নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন, দুই বন্ধুর মধ্যে কথোপকথন, শেষ এভাবে। মানে এখানে কোনো এক্সেপশনাল কোনো নাম দরকার নেই, বুঝতে পারছেন বিষয়টা? পদ্মা সেতু নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন, তারপরে এই যে এখানে দিলাম আমরা আড়াই থেকে তিন পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন অবশ্যই, তুইতকারী না করা, বিষয়বস্তু গভীরে যায় ইত্যাদি। অনুশীলন বইয়ের পারিভাষিক শব্দগুলো পড়লেও হবে, আগে শীটগুলো শেষ করেন তারপর অনুশীলন বইয়ের পরিভাষাগুলো। আর একটা জিনিস দেখেন আমি আপনাকে বলি, এই দেখেন এই যে একটা লিস্ট, হ্যাঁ আমি প্রয়োজনে এটা দেখি আমি পারি কি না, এটা আচ্ছা দেখি আমি ইয়াটা দিয়ে দিচ্ছি, কমেন্ট কি আমি করতে পারবো? হ্যাঁ করতে পারবো। এই যে এখানে একটা মানে লিঙ্ক দেওয়া হলো, এই লিঙ্কের মধ্যে দেখি এটা পিন করা যায়, পিন কমেন্ট, ওকে আমি পিন করে দিচ্ছি কমেন্টটা। এই দেখেন এই লিঙ্কের মধ্যে এই দেখেন কি কি আছে, বাংলা উচ্চারণ ইউটিউব থেকে আছে, শুদ্ধিকরণ, বাক্য রূপান্তর, অপপ্রয়োগ, জেলা পরীক্ষায় আসবে, পারিভাষিক শব্দ 100% কমন, এগুলো দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা যাই হোক আমরা রিটেন পার্ট নিয়ে আলোচনা করতেছিলাম, রিটেন শুধু শীটের পারিভাষিক শব্দকে পড়লে ভাই দেখেন কেউ আপনার রিক্স নিবে না, হ্যাঁ যে শুধু এটা পড়লে হবে কিনা ওইটা পড়লে হবে কিনা এরকম করা যাবে না। আচ্ছা তাহলে সংলাপ নিয়ে আমাদের গেল, আমরা ছোট গল্প অ্যাভয়েড করব, আমরা ছোট গল্প না দেওয়ার চেষ্টা করব, সোজা কথা এটা না দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, ছোট গল্প না দিতে পারলেই বেটার, কারণ আমাদের আসলে গল্প বলার মতো বা গল্প লেখার মতো মানসিকতা আমাদের নাই, ওকে ছোট গল্প। আচ্ছা এরপর আসেন আপনাদের একটা বড় সমস্যা হচ্ছে ইমেইল নাকি দিনলিপি, এই তো ইমেইল বা কি দেওয়া যায় দিনলিপি, আচ্ছা খুবই সহজ, ইমেল বা দিনলিপি দেখেন জাস্ট আমি বলি আপনাদেরকে, এখানে কয়েকটা কথা আছে দেখি, আচ্ছা পরে কথাগুলো দেখেন আপনারা, এই একটা ইমেল, এটা একটা ইমেল দেখেন খেয়াল করেন স্যার ভালো করে বুঝেন, আমি একটু বড় করে দেখাই, আচ্ছা এই দেখেন প্রথমে ইমেল সম্পর্কে যে ধারণাটা স্যার, ইমেল সাধারণত এক পেজে, ইমেল এক পৃষ্ঠায় শেষ করতে পারলে ভালো, এক পৃষ্ঠায় শেষ করতে হবে, ঠিক আছে করতে হবে, আর ইমেল পেজে, ইমেইলের পেজে পেজে আলাদা মার্জিন করবেন না, আলাদা মার্জিন করবেন না, ঠিক আছে, কারণ এটা একটা কম্পিউটারের ফরম্যাট, কথাটা কি বুঝতে পারছেন, এটা আলাদা কোনো মার্জিন করবেন না। মনে করেন আমি আপনাদেরকে দেখাই, মনে করেন আমি ইমেলে ঢুকতেছি একটা কি দেওয়া আছে, একবার লিখে দেখাচ্ছি, হ্যাঁ খেয়াল করে দেখেন এই যে কম্পোজে আমি একটা ইমেল লিখবো, হ্যাঁ আচ্ছা আপনাদের কোনো কোশ্চেন, এই দেখেন এই যে খেয়াল করে দেখেন এই যে দেখছেন, এই দেখেন টু দেখছেন, আমি কিন্তু ইচ্ছা করলে এই যে টুর পরে মনে করেন আমি একটা লিখলাম নামটা ইত্যাদি ইত্যাদি লিখলাম, আমি যদি একই মেইল অনেকজনকে পাঠাইতে যাই, আমি যদি একই মেইল অনেকজনকে পাঠাইতে যাই তখন হচ্ছে সিসি বিসিসি আমাদের দিতে হবে, আদারওয়াইজ আমাদের দরকার নেই। আর দেখেন এটা একটা কম্পিউটার ফরম্যাট, এইটা এখানে কিন্তু আলাদা কোনো মার্জিন নাই, দেখছেন এখান থেকে মেইন ইয়াগুলো শুরু, এই যে রিসেপশনের কে কে নাম্বার, মনে করেন আমি একটা ইমেল লিখ দিলাম, মনে করেন একটা মেইল দিলাম এই টাইপের, ঠিক আছে, তো দেখেন এখানে আলাদা কোনো মার্জিন নেই, এই জন্য খাতায় আলাদা করে মার্জিন করবেন না, আপনি এই যে বক্সটা আছে এই বক্সটা চার কোনা বক্সটা করবেন, এটা ইমেল, কথাটা কি বুঝতে পারছেন, এই যে এটা ইমেল দেখেন, একটা এটা হচ্ছে একটা বাণী মানে হচ্ছে অফিসিয়াল ইমেল, খেয়াল করেন টু একটা ইয়া দিলাম ফর্ম দিলাম, সিসি বিসিসি আমি খালি রাখছি, কেন খালি রাখছি, কারণ আমি একই মেইল অনেককে পাঠাবো না, বুঝতে পারছেন বিষয়টা, আমি যদি একই মেইল অনেককে পাঠাইতাম, মনে করেন আমি এরকম একটা কথা বললো যে মনে করেন যে তোমার বন্ধুদের নিকট একটা ইমেল করো, তোমার বন্ধুদের নিকট একটি ইমেল করো, নিকট একটি মেইল করো, তখন আমি কি করতাম যে মেইল করো, তখন আমি টুর জায়গাটা খালি রেখে, টুর জায়গাটা খালি রেখে সিসি বিসিসিতে এখানে অনেকগুলা ইয়া দিলাম, কথাটা কি বুঝতে পারছেন,
টুর জায়গাটা খালি রেখে আমি সিসিবিসিসি তে আমি অনেকগুলো মেল দিতাম, যেহেতু আমি একটা কোম্পানিতে পাঠাচ্ছি জন্য সিসিবিসিসি খালি। দেখেন সেম বরাবর মাননীয় পরিচালক, আচ্ছা এখানে একজন দিচ্ছেন তারিখ হবে কিনা, জি আপনি চাইলে চাইলে তারিখ দেওয়া যেতে পারে, চাইলে আবেদনের পূর্বে পূর্বে তারিখ দেওয়া যেতে পারে, তারিখ দেওয়া যেতে পারে, ঠিক আছে কোনো সমস্যা নেই, তারিখ দিলে কোনো সমস্যা নেই। আমি এখানে তারিখ দিইনি কেন, কারণ সাধারণত কম্পিউটার ফরম্যাটে হচ্ছে তারিখ দেওয়াই থাকে, বুঝতে পারছেন। আচ্ছা এবার দেখেন স্যার বিষয়, এটা হচ্ছে একটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, এখানে দেখেন একই সাবজেক্ট দুইবার আইসা পড়ছে, কোনো সমস্যা নেই, খেয়াল করেন। এই যে প্রথম কথাগুলো এগুলো কিন্তু ইংরেজিতে হবে, টু ফ্রম সিসিবিসিসি সাবজেক্ট, এগুলো কিন্তু ইংরেজিতে দিবেন, এগুলো আবার বাংলাতে দিতে যান না, ঠিক আছে। এরপর থেকে বাংলাতে, আচ্ছা এই গেল আমাদের কথাবার্তা। আমরা যেমন চাকরির আবেদন করি, ঠিক চাকরির আবেদন টাইপের কিন্তু ইমেল অবশ্যই এক পৃষ্ঠে শেষ করতে হবে। আচ্ছা এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে সংযুক্তিগুলো, এই সংযুক্তি, এই যে আপনি দিবেন যে মনে করেন যে স্বপ্ন 123mail.com বাজ 246x এভাবে দিবেন, একটার পর একটা ফাঁকা ফাঁকা করে দিবেন, ফাঁকা ফাঁকা করে দিবেন। আচ্ছা সংযুক্তিটা দেখেন, এই যে জীবন বৃত্তান্তের স্ক্যান কপি, সফট কপি, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। মানে চাকরির কোনো ইমেল যদি আসে, ঠিক আছে, তাহলে হ্যাঁ তাহলে এইগুলো খুবই কাজে লাগবে। চাকরির জন্য কোনো ইমেল যদি থাকে তাহলে আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন। ওকে আচ্ছা বুঝতে পারছেন একটুকু, যে এটা হচ্ছে চাকরির জন্য আবেদনপত্র, এখানে কিন্তু সবকিছু দিয়েই দিছে। দেখেন একাধিক ব্যক্তির নিকট একই মেইল করতে গেলে সিসিবিসিসি তে অনেকগুলো মেইল আইডি দিতে হবে, তখন টুর ক্ষেত্রে খালি রাখতে হবে, ইমেল অবশ্যই এক পৃষ্ঠে শেষ করতে হবে, অফিসিয়াল ইমেল আর ব্যক্তিগত ইমেল লেখার পদ্ধতি এক না, এখানে সব কিন্তু দিয়ে দিছে। আচ্ছা এবার দেখেন একটা ব্যক্তিগত ইমেল, খেয়াল করেন এই দেখেন টু আমি নাজমুল হাসানকে দিলাম ফ্রম লিজা ইত্যাদি ইত্যাদি সিসিবিসিতে, দেখেন এই যে তারিখ দিলাম, জাস্ট চিঠির ফরম্যাট, ব্যক্তিগত ইমেলটা হচ্ছে চিঠির ফরম্যাট, ব্যক্তিগত ইমেল, ঠিক আছে ব্যক্তিগত ইমেল হচ্ছে চিঠির ফরম্যাট, বক্স করে লিখতেছি, বক্স করে চিঠির ফরম্যাট হবে শেষ, এতটুকু। ব্যক্তিগত ইমেলটা হচ্ছে বক্স করার পরে চিঠির ফরম্যাট হবে, কথাটা কি বুঝতে পারছেন আমার। এই দেখেন স্যার আপনারা এই দেখেন জাস্ট তারিখ দিলাম, বন্ধু এসে ইত্যাদি ইত্যাদি চুরি ডাকা, লাস্টে এসে তোমার বন্ধু লিজা। কেন আমি এখানে আবার আমার নামটা দিছি, কারণ অনেকেরই নামের সাথে মেইলটা ঠিক থাকে না, কথাটা কি বুঝতে পারছেন, অনেকেরই নামের সাথে মেইল ঠিক থাকে না, এই জন্য ইমেলটা ক্লিয়ার। ইমেল সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে, ইমেল জি কমেন্টে জানান, এখানে ট্যাগ করে দেন, অন্য অন্য ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দেন। আচ্ছা তারপর আসেন, ওকে তারপর আচ্ছা এবার দেখেন আরো কিছু ইয়ে দেখি, এবার আমরা প্রতিবেদন নিয়ে আলোচনা করবো। হ্যাঁ আচ্ছা সমাস কিভাবে লিখবেন এটা তো আপনারা জানেন, সমাস কিভাবে লিখবেন। আচ্ছা আরেকটা বিষয় একটু দিয়ে রাখি স্যার, ব্যাকরণিক শব্দশ্রেণী নামে একটা টপিক আছে আপনাদের, হ্যাঁ ব্যাকরণিক শব্দশ্রেণী যে এটা একটু এই ব্লকটা দেখবেন, ব্যাকরণিক শব্দশ্রেণীর মধ্যে কি কি থাকতে পারে আমি বলি, আপনারা এই যে নাউন কয় প্রকার, অ্যাডজেটিভ কত প্রকার, এই জিনিসগুলো থাকবে। বিশেষ করে আমি বলি হয় আবেগ শব্দ নয়তো যোজক, এই জিনিসটা থাকবে, এটা কিন্তু আমার ব্লগের মধ্যে আছে, দেখে নেবেন আবেগ শব্দ বা যোজক এই জিনিসটা থাকতে পারে পরীক্ষায়, সেটা আপনারা দিয়ে দিবেন। আর লিখবেন, আর এই কোশ্চেনটা উপসর্গের অর্থবাচকতা নেই অর্থদত্তকতা আছে, এটা একটা জাতীয় প্রশ্ন, বুঝছেন এই যে আমি লিখে দিচ্ছি পর্যন্ত, উপসর্গের অর্থবাচকতা আছে, ওই যে উপসর্গের অর্থবাচকতা নেই অর্থদত্তকতা আছে, হাবিজাবি আছে না, নেই, এইটা একটা জাতীয় প্রশ্ন, এইটা পরীক্ষা বোর্ডে আসবেই নিশ্চিত, ঠিক আছে সেটা ঢাকা বোর্ডে হোক কিংবা অন্য জায়গায় অন্য বোর্ডে, সিসির জায়গা কি খালি রাখবে, হ্যাঁ সিসির জায়গা খালি রাখবে, ঠিক আছে স্যার এই বলেই দিছে, এটা এক পেজে শেষ করতে হবে, আপনারা আবার একটু দেখেন। হ্যাঁ আচ্ছা জাতীয় প্রশ্ন এটা, আরেকটা কোশ্চেন থাকতে পারে আপনাদের উপসর্গ নিয়ে, এই যে এই কোশ্চেনটা ছাড়াও উপসর্গ থেকে, আচ্ছা আমি দেখাচ্ছি এখানে উপসর্গ থেকে, জাস্ট এই কোশ্চেনটা উপসর্গ কাকে বলে, কয়েকটা উপসর্গ দেওয়া হচ্ছে শব্দ গঠন করে, দেখেন এই যে নিচের উপসর্গ থেকে নতুন শব্দ গঠন করে দেখো, অখ্যাত অখ্যাতি এই হাবিজাবি ইত্যাদি, ঠিক আছে তাই এইটা আসার সম্ভাবনা অনেক কম, এইটা আসার সম্ভাবনা অনেক কম, তাসনিম সিসির জায়গাটা খালি রাখবেন, সিসির জায়গাটা খালি রাখবেন। আচ্ছা এখন এটা অ্যান্সার করবেন কিভাবে স্যার, এই দেখেন খুব সহজ অ্যান্সার করবো আমরা কিভাবে, এই দেখেন এই যে দেখেন এই লিখে দিচ্ছি আমি, জাস্ট উত্তর লিখে, এই যে উত্তর গরিবকে বিশেষণ জোরে ক্রিয়া বিশেষণ এক মনে এভাবে, অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন অ্যান্সার লেখার সময়, একটা বক্স করে নেবেন, হ্যাঁ একটা বক্স করে মনে করেন এই দুই লাইনের একটা বক্স করলাম, বক্স করার পরে আমি জাস্ট এখানে লিখলাম যে মনে করেন যে অনুচ্ছেদে বর্ণিত শব্দ, অনুচ্ছেদে বর্ণিত
বা লিখিত শব্দ, আর হচ্ছে ব্যাকরণিক শব্দ, ব্যাকরণিক শ্রেণী, শেষ ব্যাকরণিক শ্রেণী। ঠিক আছে, এভাবে আপনারা যদি দেন তাও হবে। মনে করেন আমি অনুচ্ছেদের মধ্যে আমার এরকম আছে, এরকম যেমন করেন গরম, তখন আমি কি করব, জাস্ট লিখে দিব বিশেষণ। ঠিক আছে, এভাবে আমরা লিখে দিব, দুইটাই রাইট, যেভাবে দেন। উপস্থাপনাটা যত ভালো হয় তত ভালো, কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আরেকটা একটা কোশ্চেন করছেন সাবিহা আহমেদ, সেটা হচ্ছে যে সমাসে নাম লেখা জরুরি কিনা। আচ্ছা, পারলে নাম লিখতে পারলে ভালো। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি এটা, নাম লিখতে পারলে ভালো, কিন্তু কিন্তু না জানা থাকলে, মনে করেন আমি এটা জানি না বা আমার পেস্তা লেগে গেছে, ঠিক আছে, না জানা থাকলে শুধু সমাসের নাম, ঠিক আছে, শুধু সমাসের নাম। মনে করেন একটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ, আপনি জানেন এটা তৃতীয় তৎপুরুষ, তাহলে তো আপনার কোনো সমস্যা নেই। এখন আপনার তৃতীয় তৎপুরুষ মনে পড়তেছে না, তখন আপনি জাস্ট তৎপুরুষ দিবেন। কথাটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার রিটেন পার্ট নিয়ে আমরা ইমেল গেল, আমাদের সংলাপ গেল। আচ্ছা, দেখা যাচ্ছে না, একটু স্পষ্ট করে দেখলে ভালো হবে। কি সবাই দেখতে পাচ্ছেন না? আমার তো মনে হয় দেখা যাচ্ছে মনে হয়। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আরেকটা প্রতিবেদন লেখার নিয়ম, এইটা নিয়ে আপনাদের। স্যার, ইমেল আর প্রতিবেদন তো একসাথে থাকবে, আবার দিনলিপি অন্যগুলো, ইমেল আর প্রতিবেদন একসাথে, ইমেল আর আবেদন পত্র থাকে স্যার, দিনলিপি আর প্রতিবেদন, ইমেল আর আবেদন পত্র। এই যে আবেদন পত্র নিয়ে স্যার আর একটা কোশ্চেন দেখেন, আবেদন পত্র, আবেদন পত্র আশা করি আছে। এই দেখেন, এটা হচ্ছে একটা চাকরির জন্য আবেদন পত্র, ঠিক আছে, এই দেখছেন একদম ভুবুই ফরম্যাট, তারিখ আবেদন, তারিখ আবেদন, তারপর এই যে চাকরির জন্য আবেদন, লিখে দিচ্ছি স্যার, চাকরির জন্য আবেদন, স্যার তৎপুরুষ একটু প্যাস লাগে, কোন নাম্বার দিবে কোনো সমস্যা নেই, চাকরির জন্য আবেদন অবশ্যই অবশ্যই দুই পৃষ্ঠায় শেষ করতে হবে, দুই পৃষ্ঠায় শেষ করতে হবে, ঠিক আছে। চাকরির জন্য যে আবেদনটা হোক কিংবা নর্মাল আবেদন যদি দেন, এটা দুই পৃষ্ঠার বেশি যাওয়া যাবে না, ঠিক আছে। দেখেন এই আবেদনটা লিখতে গেলে কিন্তু আপনার দুই পৃষ্ঠাই কিন্তু লাগবে, এই আবেদনটা যদি আপনি লিখতে চান। হ্যাঁ, এই দেখছেন, এই যে প্রথমে হচ্ছে নাম, দেখেন একটা আবেদন, কোথায় আমি জানছি যে চাকরির পদটা খালি আছে, ঠিক আছে, কোথায় আমি জানছি, তারপর দেখেন এই যে তারিখ, তারিখ এই যে এখানে দেখেন এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স, এসএসসি দুই বছর, এসএসসি দুই বছর পরে কিন্তু এইচএসসি, আপনারা কিন্তু জেএসসিও দিবেন, আপনার দেওয়ার সময় জেএসসিও দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখেন, এখানে নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র, মোবাইল, এগুলোর ক্ষেত্রে কিন্তু অরিজিনালটা দিবেন না স্যার, অরিজিনাল নাম্বার বা ঠিকানা দিবেন না, অরিজিনাল নাম্বার বা ঠিকানা দিবেন না, এখানে ক খ এগুলা দিবেন, ঠিক আছে, দিবেন না ক খ এগুলা দিবেন, বাই চান্স স্যার আপনার ফোন দিলে তখন কি করবেন? হ্যাঁ, আপনার হাতের লেখা সুন্দর দেখে স্যারে ফোন দিল, এই দেখছেন শেষ। আবার লাস্টের দিকে এসে একটা জিনিস দেখেন স্যার, অতএব আমাকে চাকরি দিবেন বিষয়টা এমন না, খেয়াল করে দেখেন স্যার। কি ব্যাকরণটা বুঝাই দিব, এতক্ষণ কি বুঝলাম? আর দেখেন, এই দেখেন, বিনীত আমার শিক্ষাগত যোগ্যতা আগ্রহ বিবেচনা করে আমাকে নিয়োগ দেওয়া হলে আমি সততা ও বিশ্বস্ততার সাথে কাজ করব, এইভাবে আবেদন করবেন। আপনারা নর্মাল আবেদনের মতো করবেন না যে আমার আবেদন মঞ্জুর করে আমাকে বাধিত করবেন, না, এটা চাকরির জন্য আবেদন পত্র, ঠিক আছে। এরপর দেখেন সংযুক্তি এবং খাম, খুব ভালো করে দেখে নেন, ঠিক আছে, খুব ভালো করে দেখেন। বাংলা অনুবাদ দিতে একটু যদি ব্যতিক্রম হয় স্যার, আমি অনুবাদ দেওয়ার পক্ষে না, অনুবাদ না দিতে পারলে বেটার, আমার মতে, আমার মতে হচ্ছে অনুবাদ না দিতে পারলে বেটার, অনুবাদ না দেওয়া বেটার, ঠিক আছে। আমি অবশ্যই পারিভাষিক শব্দের প্রতি আমি ইয়া করবো, কারণ অনুবাদ যদি আপনি ভালো দেন 7-8 দিনে, এর চেয়ে বেশি দিবে না, পারিভাষিক শব্দে হচ্ছে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, ওকে, একটু বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন আপনারা তাহলে আবেদন পত্র নিয়ে বুঝছেন। আরেকটা আবেদন পত্র আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে নর্মাল আবেদন পত্র, দেখেন এই যে, এই যে আবেদন পত্র, আমার ছোটবেলা মনে আছে ওই যে কতবার যে দাদা নানা নানিরা যে মারছেন এই টেপের, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা, এই যে ইত্যাদি ইত্যাদি হাবিজাবি এইগুলো, ঠিক আছে, এই মানে নর্মাল যে আবেদন। ওকে, বুঝা গেছে আবেদন পত্র নিয়ে? ক্লিয়ার? আপনারা একটু কমেন্টে জানান ভাই সমাস কিভাবে লিখতে হয়, এই যে দিছি তো আপনাদেরকে, খেয়াল করেন হয়তো, এই যে সমাসের প্যাটার্নটা কিভাবে, এই দেখেন, এই যে এইভাবে দিবেন, দেখেন জাস্ট এই যে সমাস কিভাবে, সমাসবদ্ধ শব্দ ব্যাস বাক্য সমাসের নাম, সমাসবদ্ধ শব্দ ব্যাস বাক্য সমাসের নাম। আচ্ছা, এবার আপনাদের আর কিসে কোশ্চেন আছে, আর কোন ক্ষেত্রে আপনাদের প্রশ্ন আছে বলেন, সংলাপও আমাদের শেষ। আচ্ছা, বাক্য পরিবর্তন বা বাক্য শুদ্ধিকরণ, এইটা আপনাদের হয়তো থাকতে পারে, জাস্ট আমি ফরম্যাটটা দেখাই, এখানে
ফরম্যাটটা আমি এখানে দেখাই কিভাবে বাক্য পরিবর্তন বা বাক্য শুদ্ধিকরণটা দিবেন। এই দেখেন জাস্ট এইভাবে আপনাকে এই প্রথম অংশের প্রশ্নগুলো দেওয়া থাকবে, আপনি জাস্ট দ্বিতীয় অংশে অ্যানসারগুলো করবেন। প্রশ্ন উল্লেখ করার দরকার নেই, প্রশ্ন উল্লেখ করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা কোনটা কত মার্কস দিবেন, আচ্ছা আমি বলি এটাকে কোনটা হলো সংলাপ। আচ্ছা সংলাপ আড়াই থেকে তিন পেজ, ওকে। তারপর ইমেল, ইমেল তো আপনারা জানেন এক পেজ, ওকে। প্রতিবেদন মিনিমাম তিন পেজ, তিন পৃষ্ঠা, ঠিক আছে মিনিমাম প্রতিবেদন। আচ্ছা এখানে আরেকটা ঝামেলা আছে, প্রতিবেদন সবগুলো কিন্তু একরকম না, আমি একটু প্রতিবেদন সম্পর্কে একটু দেখাই। প্রতিবেদন সম্পর্কে দেখতে হলে আপনারা আমার এখানে দেখবেন একটা ইয়ে আছে প্রতিবেদন, আমি এখান থেকে দেখাই প্রতিবেদন এক একটা এক এক রকম। একটু দেখেন স্যার, এইটা হচ্ছে একটা পত্রিকায় প্রকাশের জন্য একটা প্রতিবেদন। এই যে দেখতেছেন, এই যে পত্রিকার এখান থেকে প্রতিবেদনটা শুরু হয়েছে, ঠিক আছে? প্রথমে এই বক্সটা করে নেবেন, প্রতিবেদকের নাম, নামের ক্ষেত্রে আপনারা কখ এগুলো দিবেন ইত্যাদি, ঠিক আছে? প্রতিবেদকের ঠিকানা, শিরোনাম, তৈরিক সময়, তারিখ, বুঝতে পারছেন? এই বক্সটা দিবেন, প্রতিবেদকের নাম, ঠিকানা, শিরোনাম, প্রতিবেদনের সময়, তারিখ। এরপর দেখেন শিরোনাম, দেখছেন বাড়ছে দ্রব্যের দাম, কমছে মানুষের দাম, হয়তো আপনাকে সরাসরি শিরোনাম দেওয়া থাকবে অথবা শিরোনাম আপনি ইয়া করে নিতে হবে, কি জানি বলে নিজে বানায় নেবেন। এবার দেখেন এই যে নিজস্ব সংবাদদাতার তারিখ, এটাকে বলো সূত্র, এই অংশটাকে বলা হয় সূত্র। দেখেন খুব হয়ে দিবেন, তারপর দেখেন মিনিমাম তিনটা প্যারা লিখবেন, মিনিমাম তিনটা প্যারা। এই প্রতিবেদনটা আপনারা আড়াই থেকে তিন পৃষ্ঠা লিখবেন। আবার বলতেছে এটা একটা পত্রিকায় প্রকাশের জন্য একটা প্রতিবেদন। দেখেন ফার্স্টে হচ্ছে আমাদের বক্স হবে, পরে শিরোনাম হবে, তারপর দেখেন তারিখ, এরপর হচ্ছে আমাদের যা মন চায় লেখা লিখবেন। অফসোসের কিছু নেই, দেখেন এই যে আমাদের যে ইয়াটা আছে, ব্লগ আছে, ব্লগের মধ্যেও দেখেন এই যেটা দেওয়া আছে, আপনারা এখান থেকেও দেখতে পারেন। এটা হচ্ছে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন। তো লিখে দিচ্ছি আমি, পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন, প্রকাশের জন্য প্রতিবেদন মিনিমাম তিন পৃষ্ঠা হবে, মিনিমাম আড়াই থেকে তিন, তিন পৃষ্ঠায় আমি দিলাম, ঠিক আছে তিন পৃষ্ঠা। আর নিয়ম মেনে নিতে হবে, নিয়ম মেনে হবে পত্রিকাটা। আর মানে এটাকে বলে কর্তৃপক্ষ নিকট বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এটা দুই পেজ হলেই চলবে, প্রতিবেদন দুই পৃষ্ঠায় এনাফ, দুই পৃষ্ঠায়, ঠিক আছে? যারা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, উদাহরণ দিই আপনাদেরকে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, এই দেখেন এই যে একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, ঠিক আছে? এই দেখছেন প্রতিবেদন দেখাই দিলেন একবার স্যার, এই যে দেখাই দিলাম, তো এই দেখেন এই যে তারিখ, তারপর দেখেন আবেদন, আবেদন, এরপর দেখেন এই যে আদেশ নম্বর বা সূত্র বা স্মারক নম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আদেশ নম্বর বা সূত্র বা স্মারক নম্বর এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখেন এই যে একটা শিরোনাম দিয়ে আপনারা বাস 1 2 3 4 5 6 এভাবে দিয়ে দিবেন, কথাটা কি বুঝতে পারছেন? আবার বলতে তারিখ, আবেদন, তারপর হচ্ছে সূত্র, এরপর হচ্ছে আপনার শিরোনাম, এরপর হচ্ছে আপনার পয়েন্ট আকার দিবেন। এখানে কোনো বক্স দরকার নেই, এখানে দিয়ে দেখছি দেখেন প্রতিষ্ঠানিক, কলেজ ব্যতীত অন্যান্য যে প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আছে এই ক্ষেত্রে আপনাকে খামাকতে হয়, অন্য ক্ষেত্রে খামাকা জরুরি না, কথাটা কি বুঝতে পারছেন? ওকে আচ্ছা, এরপর দেখি আমরা আরেকটা বিষয় স্যার আপনাদের, এই দেখেন আপনাদের একটা কোশ্চেন আছে যে স্যার আমরা বাক্যর অপপ্রয়োগ লিখবো কিভাবে, এটাই তো বাক্যের অপপ্রয়োগ। এই দেখেন আমি বাক্যের অপপ্রয়োগ লিস্টে টিপ দিলাম, আপনাদের কিন্তু পিন পোস্ট করে দিচ্ছি, দেখেন এই দেখেন একদম সহজ বাক্যের অপপ্রয়োগ। এই দেখেন এই যেভাবে লিখবেন বাক্যের অপপ্রয়োগটা, এই দেখেন আমি ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করছি, আমি তো এখানে সংক্ষিপ্ত দেওয়ার জন্য আমি এই আমি ঘটনা চাক্ষুষ দেখেছি, এইভাবে মানে পুরো বাক্যটা লিখে দিবেন, বুঝতে পারছেন? একটা সাইডে অশুদ্ধ বাক্য থাকবে, একটা সাইডে শুদ্ধ বাক্য থাকবে, শেষ। এই ভিডিওটা দেখে আপনাদের মোটামুটি পরীক্ষায় কমন, 100% কমন, এখানে কোনো প্রিভিয়াস বোর্ড পড়লেও কমন, সমস্যা নেই। বা আমি আপনাদেরকে এই পেজটা দিয়ে দিই, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই যে এই কোশ্চেনটা দেখেন এইটা, ঠিক আছে? এই যে আমি ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করছি, পুরো বাক্যটা লিখে দেবেন আমি ঘটনা প্রত্যক্ষ করছি। হ্যাঁ একটা বলে রাখি স্যার, বাক্যের অপপ্রয়োগে প্রশ্ন তুললে ভালো, বাক্য ও বাক্যের অপপ্রয়োগ, অপপ্রয়োগ ও শব্দ শুদ্ধিকরণে, শুদ্ধিকরণে প্রশ্ন উল্লেখ করা ভালো, প্রশ্ন উল্লেখ করা ভালো, মানে মানে প্রশ্ন উল্লেখ করতেই হবে আপনার শুদ্ধিকরণের ক্ষেত্রে, তো শব্দ শুদ্ধিকরণে প্রশ্ন উল্লেখ করতে হবে, বাক্যের অপপ্রয়োগও সেটা করতে হবে, ঠিক আছে? সূত্র কি দেওয়া থাকবে নাকি? সূত্র বানিয়ে লিখতে হবে স্যার, সূত্র বানিয়ে লিখতে হবে,
বানিয়ে লিখবেন। যেমন আমি কথার কথা লিখলাম দেখেন, যে মনে করেন 420 ঠিক আছে, ধনিয়া কলেজ দ ক ঠিক আছে, আমার কলেজ, বা আমি লিখলাম যে 125 বাই নটর ডেম কলেজ ন ক নটর ডেম কলেজ, এই টাইপের বানিয়ে দিবেন, এখানে কোনো কিছু নেই স্যার। আচ্ছা আরেকটা বিষয় বলি, সারাংশ সারমর্ম, সোজা কথা বলে রাখি, সারাংশ সারমর্ম লেখার ক্ষেত্রে, সারমর্ম লেখার ক্ষেত্রে ক্ষেত্রে শেষের লাইনটা খুব ফোকাস করতে হবে, শেষের লাইন ফোকাস করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। আচ্ছা দুই নম্বর বিষয় হচ্ছে, এটি পরীক্ষায় কমন পড়বে না, এটি পরীক্ষায় কমন না পড়ার সম্ভাবনা বেশি, পরীক্ষায় কমন না পড়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। এটা নিয়ে কিছুই করার নাই, মানে এটা পরীক্ষায় আপনার কমন পড়বে না। আর সারাংশ সারমর্ম মধ্যে যে উদ্দীপকটা ইয়াতে দেওয়া থাকবে, অনুচ্ছেদটা দেওয়া থাকবে, ওটা লাস্টের অ্যান্সারটা মানে লাস্টের লাইনটা খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন, লাস্টের লাইনটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা পাঁচ নম্বর নিয়ে কিছু বলবো, দেখেন পাঁচ নম্বর নিয়ে তেমন কিছুই বলার নাই, বাক্য শুদ্ধিকরণ করা লিখতে হবে, কিভাবে লিখবেন আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এইভাবে বাক্য শুদ্ধি করা লিখতে হবে, দেখেন এই দেখেন এই যে বাক্য রূপান্তর দেখছেন, ওরা কি আগামীকাল আসবে না, প্রশ্নবোধক বাক্য, ওরা কি আগামীকাল আসবে না, এটা দিচ্ছেন, দেশের সেবা করা কর্তব্য, দেশের সেবা করো, এই টাইপের। আর আপনারা যদি আরো চান, তারপর দেখেন এই যে এখানে দুনিয়ার সব বাক্য দেওয়া আছে, জটিল জটিল সব বাক্যের অ্যান্সার দেওয়া আছে, এই এই ব্লকটা দেখলে আপনাদের হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের যে লিঙ্কটা দিচ্ছি, লিঙ্কে ক্লিক করলে হবে, যেমন আজ চাঁদ উঠেছে, এটা নেতিবাচক কি, আজ চাঁদ না উঠে পারেনি, দেখছেন এই যে পুলিশের লোক জানিবে কি করে, এটা পরীক্ষায় আসছিল, কিন্তু পুলিশের লোক না জানিবার কোনো উপায় নেই, এই টাইপের দেওয়া আছে, ঠিক আছে। প্রতিবেদন একটু আগে দেখাইছি, দেখে নিয়েন আপনারা। আচ্ছা আর কার কি কোশ্চেন আছেন বলেন, আর কার কি কোশ্চেন, শুদ্ধিকরণে কি পুরো প্রশ্ন, হ্যাঁ শুদ্ধিকরণে উত্তর প্রশ্ন দিতে হবে, প্রশ্নটা দিতে হবে, বুঝছেন, শুদ্ধিকরণে প্রশ্ন দিতে হবে। ইসরাত জাহান আপনি দয়া করে এখান থেকে প্রতিবেদন অংশটা দেখে নেবেন, এই যে এখানে সব দেওয়া আছে, প্রতিবেদনে কি করতে হবে এখানে সব দেওয়া আছে, ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে, জি, রচনা লেখার ক্ষেত্রে মানে কত পৃষ্ঠার মধ্যে, আচ্ছা রচনা মিনিমাম 15 পৃষ্ঠা হবে, রচনা মিনিমাম 15 পৃষ্ঠা দেবেন, 15 পৃষ্ঠা। আমি সাজেশন হিসাবে বলবো হচ্ছে পোশাক, আচ্ছা বিজ্ঞান, পর্যটন, পরিবেশ, নারী, ঠিক আছে, আর দেওয়া যায় সাম্প্রতিক কোনো ইস্যু, সাম্প্রতিক এটা মেট্রো রেল হইতে পারে, এটা পদ্মা সেতু হইতে পারে, সাম্প্রতিক ইস্যু। তা আসলে আমরা জানি ওই আপনার ওই যে কম বিজ্ঞান পড়লে কমন চলে আসবে, এটা নিয়ে বাক্য রূপান্তরের প্রশ্ন ওঠে না, বাক্য রূপান্তরের ক্ষেত্রে প্রশ্ন ওঠানো জরুরি না, বাক্য রূপান্তরে প্রশ্ন তোলা জরুরি না, রূপান্তরে প্রশ্ন তোলা জরুরি না, তোলা জরুরি না। আচ্ছা আরে আপনাদেরকে আলোচনা করতেছিলাম হচ্ছে যে কিদানি বলে কত পেজ দিবেন, এই তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা গেল, রচনা মিনিমাম 15 পেজ, 15 পেজ তো দিতে হবে, 15 থেকে 20 আমি লিখে দিলাম, 15 থেকে 20। আচ্ছা সারাংশ আপনার কতটুকু দিবেন ভাই, সারাংশ অবশ্যই 4 লাইন, এর বেশি দিবেন না, ঠিক আছে, 4 লাইন বা 5টি বাক্য ভাই বলি আমরা। ভাব সম্প্রসারণ এটাও এরকম 2 থেকে আড়াই পেজ, সারাংশ 2 থেকে আড়াই পেজ, 2 থেকে আড়াই পেজ, ঠিক আছে, ঠিক আছে। আর মজার বিষয় হচ্ছে স্যার, হাতের লেখা মানে হাতের লেখা যাদের খারাপ, এরা কম লেখার চেষ্টা করবেন, ঠিক আছে, বাক্য শুদ্ধিকরণের প্রশ্ন দিতে পারলে বেটার। করোনা ভাইরাস রচনা কি ইম্পর্টেন্ট, না এগুলো রচনা ইম্পর্টেন্ট না, কারণ আপনার রচনা থাকবে 5টা, আপনার দরকার কি, রচনার প্রথমে শিরোনাম তো অবশ্যই দিতে হবে, যেমন মানব কল্যাণে বিজ্ঞান, এটা শিরোনাম দিবেন না, মানব কল্যাণে বিজ্ঞান শিরোনাম তো অবশ্যই দিবেন। আচ্ছা আর কিছু প্রতিবেদনের পয়েন্ট করে লিখলে হবে, আমি বলে দিচ্ছি স্যার, সংবাদপত্রের প্রতিবেদনে, সংবাদপত্রের প্রতিবেদনে পয়েন্ট হবে না, প্রতিবেদনে পয়েন্ট হবে না, পয়েন্ট হবে না, ঠিক আছে, কিন্তু প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে পয়েন্ট হবে, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে পয়েন্ট হবে, ঠিক আছে। সাধারণত কিন্তু জাতীয় ইস্যুগুলো কিন্তু সংবাদপত্রের মধ্যে আসে। আচ্ছা দিনলিপির কথাও সেম ভাই, দিনলিপি যাই লেখেন না কেন, এটা 2 থেকে আড়াই পেজ, দিনলিপি 10 নম্বরের গুলো হচ্ছে সাধারণত 2 থেকে আড়াই পেজই হয়, দিনলিপি একদম সহজ, দিনলিপি জাস্ট আমি দেখাই আপনাদেরকে, এই দেখেন এই যে, এই দেখেন এই যে একজন মানুষের একটা দিনলিপি, ভোর 6টা ঘুম থেকে উঠলাম, এসে হাবিজাবি করলাম, ইত্যাদি ইত্যাদি, আপনাদের বইয়ের মধ্যে যেগুলো আছে সেম, দিনলিপি আর অভিজ্ঞতা প্রায় সেম, দিনলিপি সাধারণত কয়েকদিনের ঘটনা নিয়ে হয়, আর অভিজ্ঞতা হয় হচ্ছে একদিনের ঘটনা নিয়ে, ঠিক আছে, এটা কোনো কিছু না। আচ্ছা দেশপ্রেম ইম্পর্টেন্ট কিনা, ইম্পর্টেন্ট, কোনো সমস্যা নেই, 5টা থাকবে, 5টার মধ্যে একটা, অভিজ্ঞতার দিনলিপি প্রায় সেম, মনে করেন আপনাকে আমি দিলাম যে সাজেক ভ্রমণের অভিজ্ঞতা লেখো, শেষ, এরকমই জাস্ট
অভিজ্ঞতা দিয়ে দিবেন, তারিখ দিয়ে শুরু করে দিবেন অভিজ্ঞতা। ওকে, দিনলিপি আসবে, দিনলিপি আসার সম্ভাবনা বেশি। ওকে, আচ্ছা, এরপর আর কোনো কিছু যদি দেখার থাকে আমি একটু দেখাই, যদি কক্ষচ্যুত। রচনার ক্ষেত্রে হলো কি, মানে প্রথমে সংকেত দেওয়াটা জরুরি কিছু না, সংকেত দিলে ভালো, সংকেত দিলে ভালো, ঠিক আছে, তবে জরুরি না, তবে জরুরি না, ঠিক আছে। আসলে কথা, এগুলো ওইভাবে দেখেও না স্যাররা, ঠিক আছে। ইংলিশ কোটা ইউজ করা যাবে, হ্যাঁ যাবে, ইংলিশ কোটেশন ব্যবহার করা যাবে, কোটেশন ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। ইংলিশ কোটেশন স্যার, দিনলিপি শিরোনাম দিব না, হ্যাঁ দিনলিপি শিরোনাম দিবেন, একটা যে কোনো একটা শিরোনাম, যে দেওয়া বললাম, দেখেন এই যে এখানেই দেওয়া আছে, দেখেন একজন শিক্ষকের দিনলিপি, দেখেন এই যে একজন ক্ষুদ্র উদ্যোক্তার দিনলিপি, ব্যাস এইভাবে দিয়ে দিবেন। আর তাকে শিরোনাম তো দেওয়াই থাকবে ওইখানে, কক্সবাজার জেলা পরিদর্শনে দিনলিপি দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম, আচ্ছা আমি যেই জিনিসগুলো একটু দেখাবো গত বছর। আচ্ছা, আপনি তো এখন বুটেক্সে আছেন, ঠিক না, শাহরিয়ার ইসলাম মজুমদার, ক্ষুদে গল্প আছে, ক্ষুদে গল্প না করা, না দেওয়াটাই বেটার স্যার। লেখা হাইলাইট করার জন্য কালার প্রিন্ট ইউজ করা যাবে, হ্যাঁ ইউজ করা যাবে, লেখা হাইলাইটের জন্য। সংলাপ দিত নাকি ক্ষুদে গল্প, অবশ্যই সংলাপ দিবেন, হ্যাঁ সংলাপ দিবেন। আচ্ছা, এখানে বানান শুদ্ধিকরণ গুলো দেওয়া আছে, দেখেন এখানে তৎসম শব্দ বানানোর নিয়ম, অতৎসম শব্দ বানানোর নিয়ম, যাদের মনে করেন যে শুদ্ধ বানান মনে থাকে না তারা বাংলা বানানোর নিয়ম দিবেন, ঠিক আছে। এরপর সমাস লিস্ট আছে, আমি অনেক আগে থেকে আপনাদেরকে বলছিলাম যে আমাদের বই আর শিটটা নিয়ে রাখেন, কাজে লাগবে, যাদের কাছে আছে তারা দেখবেন কাজে লাগে কতটুকু, ঠিক আছে। তারপরও আপনাদের সুবিধার্থে এই যে এখানে ব্লগের সব দিয়ে দিচ্ছে, এরপরও মনে করেন যে অনেক পাবলিকের বকাঝকা দেখলে মনে হচ্ছে যে সব পড়ানো বাদ দিয়ে আর ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দিই, এই টাইপের মনে করেন, যাই হোক মাঝে মধ্যে খুব রাগ উঠে। আচ্ছা, যেটা বলতেছিলাম এই দেখেন এখানে, আচ্ছা এখানে বলি আমি পাঁচ নম্বর, যোজক শব্দ আর হচ্ছে আবেগবাচক শব্দরা খুব গুরুত্বপূর্ণ, যোজক আবেগবাচক শব্দ, ঠিক আছে। আচ্ছা, এদিকে স্যার বক্সের মধ্যে যে প্রথম ব্লু কার দিতে পারবো, দিতে পারবেন, দরকার নেই, এত ডেকোরেশন দরকার নেই। উপসর্গ অর্থবাচকতা নেই, এটাও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর কি আছে, বাক্য কাকে বলে, যে বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণাবলী কি কি, আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, এটা ঠিক আছে। প্রতিবেদন দিনলিপি লিখলে ভালো, মানে সবই ভালো, এখানে কোনোটাই খারাপ না, সকল কিছু শিরোনাম, হ্যাঁ নীল দেওয়া, নীলকালী দেওয়া যাবে, এখানে অশুদ্ধ শব্দ নীল, নীলকালী, নীলকালী, আচ্ছা আপনাদের প্রত্যয় নাই, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, এই পরিভাষাগুলো খুব গুরুত্বপূর্ণ, বোর্ড বোর্ড প্রশ্নগুলো দেখবেন, পরিভাষাগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রতিবেদন আমি দেখতেছি শীটের মধ্যে আর কি আছে আপনাদেরকে, এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এটা। আচ্ছা, চাকরির জন্য আবেদন পত্র যেগুলো দিছি, ভাব সম্প্রসারণ, রাস্তার খান মানে এটা বুঝি নেই, নামে আমরা চিঠিতে যেমন দেয় খামটা দেওয়া, রচনার পয়েন্ট নীল কালার দিতে পারবেন, সমস্যা নেই, নীল কালার দিতে পারবেন। আচ্ছা, এই যে ভাব সম্প্রসারণ যারা পড়েন তাদেরকে একটা সাজেশন দিলাম, এই দেখেন কি কি আমি বলি, স্বদেশের উপকার, তারপর হচ্ছে স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন, আর এই যে এগুলো স্বার্থমগ্ন যে জন। আচ্ছা, যা কেউ যদি ভাব সম্প্রসারণ দেন, দেখেন এখানে আপনারা যান মূল ভাব, সম্প্রসারিত ভাব, আর হচ্ছে মন্তব্য, দেখেন এখানে কিন্তু আমি কোনো নাম দিই নেই, দেখছেন প্যারা আকারে দিচ্ছি, কোনো নাম দিই নেই, ওকে প্যারা আকারে দিচ্ছি, কোনো নাম দিই নেই। প্রতিবেদনে খাম দেওয়া জরুরি কিছু না, প্রতিবেদনের খামটা হচ্ছে চিঠির খামের মতোই আর কিছু না। সারাংশ সারমর্ম, দেখেন এই দেখেন খেয়াল করেন, সারাংশ সারমর্ম মন দিয়ে পড়তে হবে, বাক্যটি গোছালো থাকতে হবে, উত্তম পুরুষ আমি আমরা দিয়ে লেখা যাবে না, দেখছেন সারাংশ সারমর্ম ক্ষেত্রে কখনোই আমি আমরা এগুলা দিয়ে লেখা যাবে না। আমি সাধারণত ক্ষুদে গল্প লিখতে বলি না, কারণ আমাদের মধ্যে ক্ষুদে গল্প লেখার অভ্যাস নাই, এই জন্য। এই দেখেন বিশ্বজোড়া পাঠশালাম সবার আমি ছাত্র, এই চার লাইনের সারমর্ম এটা দেখছেন দুই লাইনে আমি তুলে ধরছি, এই টাইপের এভাবে সারমর্মগুলো তুলে ধরবেন, ঠিক আছে। মানে লাস্টের কথা হচ্ছে, লাস্টের যে লাইনগুলো আছে অতীতের, এই দেখেন এখানে কিন্তু রেজাল্টটা বলে দিচ্ছে আপনাকে, লাস্টের যে লাইনটা আছে এখানে কিন্তু রেজাল্টটা বলে দিচ্ছে, এই রেজাল্টটাকেই আপনি ইয়া করবেন, ইলাবোরেট করবেন, এতটুকু ইয়ে আর কিছু না। আর এটা পরীক্ষায় কমন পড়বে না, না পড়ার সম্ভাবনাই বেশি পরীক্ষায়। দিনলিপি আর কি আছে, ক্ষুদে বার্তা আপনাদের নাই, পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ রচনাপূর্ণ, দেখেন পর্যটন শিল্প, বিজ্ঞান, পোশাক শিল্প, প্রাকৃতিক দুর্যোগ, নারী শিক্ষা, এই আমি আমরা কি লিখবেন না, সারমর্মের মধ্যে আমি আমরা এগুলো লিখবেন না, সারমর্মের মধ্যে, ঠিক আছে, আমার মতে এটা, তোমার মতে এটা, এভাবে লিখবেন না। ছোট গল্পের সাজেশন, ইমেল ক্ষুদে গল্পের সাজেশন, তারপর দিনলিপি, ভাষণ, মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের দিনলিপি, ছাত্রের দিনলিপি, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা, এগুলো আমার সাজেশন, এখান থেকে যে পরীক্ষায় পড়বেই কমন, বিষয়টা এমন না, ঠিক আছে। ওকে, আচ্ছা সৃজনশীল আপনারা দিয়ে দিচ্ছেন, এখানে আর কোনো কোশ্চেন নেই।
এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন স্পেসিফিক। আমি দেখেন আপনাদেরকে পিন কমেন্ট করে দিচ্ছি, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন। যদি কোনো কিছু না বুঝেন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সব পেয়ে যাবেন। ওকে, এখানে ক্লিক করলে ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে একজন লিখছেন কোনটা লেখা বেটার, সারমর্ম ভাব সম্প্রসারণ। ভাই দেখেন এত লেখার চেয়ে আমার মতো সারমর্ম লেখাই বেটার, ভাব সম্প্রসারণে অনেক লেখা আপনি ধৈর্য রাখতে পারবেন না। কোন ছেড়ে লিখবেন ভাব সম্প্রসারণ, কি নাম দিয়ে লিখবেন? আপনাকে তো দুইটা লাইন দেওয়াই থাকবে স্যার, আপনাকে দুইটাই দেওয়া থাকবে। রচনা সার্শন একটু আগে দিচ্ছি, আপনারা দেখে নেন রচনা সার্শন। আর এগুলো কোটেশন মুখস্থ করবেন, এটা কি আর এমনি পড়ে নাকি স্যার? হ্যাঁ, কোটেশন মুখস্থ করবেন। ঠিক আছে, তার আপনাদের সাথে আমার জার্নি এখানে শেষ হলো। হয়তো ভীষণ সময় দেখা হইতেও পারে নাও হইতে পারে আপনাদের সাথে। আচ্ছা, উচ্চারণের ক্ষেত্রে দুটো জিনিস বলে রাখি। উচ্চারণের ক্ষেত্রে খুব সাবধানে, উচ্চারণের ক্ষেত্রে হসন্ত আর হচ্ছে আপনার হসন্ত ও চন্দ্রবিন্দু ব্যবহার, চন্দ্রবিন্দু আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, চন্দ্রবিন্দুর ব্যবহার খুব গুরুত্বপূর্ণ, ব্যবহার গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা মনে রাখবেন। আর যদি না বুঝেন কোনো বানান নিয়ে যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনারা বানান আন্দোলন অ্যাপস দেখবেন, বানান আন্দোলন এই অ্যাপসটা দেখলে ইনশাল্লাহ অনেক কাজ লাগবে আপনাদের। এগুলা অন অ্যাভারেজ নাম্বার, রিটেন পার্টে হয় কি, রিটেন পার্টে অন অ্যাভারেজ নাম্বার দেয়, তার পার্টে অ্যাভারেজ নাম্বার, ঠিক আছে। এটা অনেকটা ডিপেন্ড করে হচ্ছে যিনি খাতা দেখতেছেন, উনি যদি নর্মাল লাইফের সাথে ঝগড়া করে যদি খাতা দেখে তাহলে এটা নাম্বার কম পাবেন, আর উনি যদি ফ্রেশ মাইন্ডে থাকে তাহলে 8 নাম্বার দিল আর কি সর্বোচ্চ। এগুলো অন এভারেজ নাম্বার, এগুলো নিয়ে খুব মানে চিন্তিত হওয়ার কিছু নেই। ঠিক আছে স্যার, ভালো থাকবেন তাহলে, আল্লাহ হাফেজ।